হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে বরাবরের মতো উপস্থিত হয়ে গেছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ। আমাদের কাছে অনেকেরই ইনকোয়ারি থাকে যে ম্যাডাম আসলে কোন খাবার আমাকে প্রতিদিন অবশ্যই খেতে হবে, কোন খাবারগুলো খেলে আমি একটি কমপ্লিট প্যাকেজ অফ নিউট্রিয়েন্ট পাবো, এই বিষয়গুলো সম্পর্কেই বলার জন্য আপনাদের সাথে উপস্থিত হয়ে গেছি। যে কোন খাবারগুলো আসলে সব থেকে বেশি পুষ্টিকর বা কোন খাবারগুলো আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন অন্তত উল্লেখ বা বর্তমান থাকতেই হবে, যেগুলোর অভাবে আমাদের শরীরে দেখা দিতে পারে পুষ্টিগত ঘাটতি। সবার প্রথমে যদি বলতে হয়, খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে প্রোটিন জাতীয় খাবার, মাছ মাংস দুধ ডিম ডাল বিভিন্ন ধরনের বাদাম বিচি জাতীয় খাবার, এগুলো প্রোটিনের খুব চমৎকার উৎস। এই প্রোটিন জাতীয় খাবার আপনাকে নিয়মিত 3-4 পরিবেশন পরিমাণ কমপক্ষে খাদ্য তালিকায় রাখতেই হবে। উল্লেখযোগ্য হচ্ছে একটি ডিম এক গ্লাস দুধ অবশ্যই নিয়মিত খাদ্য তালিকায় বর্তমান রাখতে হবে যদি আপনি নিজেকে ফিট এবং হেলদি রাখতে চান। পরবর্তীতে মেনশন করতে হয় ভিটামিন ডি সমৃদ্ধ খাবারের কথা। ভিটামিন ডি এর চমৎকার উৎস হচ্ছে সূর্যের আলো। নিয়মিত গায়ে সূর্যের আলো লাগালে সেটি আপনার শরীরে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে। পাশাপাশি সূর্যের আলোতে বেড়ে ওঠা হাঁস মুরগির ডিম, হাঁস মুরগির দুধ, এগুলো থেকেও কিন্তু আমরা ভিটামিন ডি পেয়ে যেতে পারি। দাঁতের গঠন, হাতে হাড়ের গঠন, শরীরের বিভিন্ন ধরনের রোগ জীবাণু থেকে সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু ভিটামিন ডি এর কোনো বিকল্প নেই। পাশাপাশি খাদ্য তালিকায় রাখতে হবে আয়রন সমৃদ্ধ খাবার ও ফোলেট সমৃদ্ধ খাবার। আয়রন সমৃদ্ধ খাবার রক্ত কণিকা গঠন করতে, রক্ত তৈরি করতে সাহায্য করে থাকে, সেজন্য নিয়মিত আপনার খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার রাখতে হবে। বিভিন্ন ধরনের মাংস মাছ বা বিচি জাতীয় বাদাম জাতীয় খাবার থেকে আমরা যেমন আয়রন পাই, বিভিন্ন ধরনের শাকসবজি থেকেও কিন্তু আমরা আয়রন পেয়ে যেতে পারি। যদি আপনি নন হিম সোর্স বা শাকসবজি থেকে আয়রন পেতে চান, অবশ্যই সাথে রাখতে হবে 1 টুকরো লেবু, কেননা ভিটামিন সি এর অভাবে কিন্তু যে সকল নন হিম আয়রন আছে সেগুলো শরীরে ঘাটতি দেখা দিতে পারে। পাশাপাশি আপনার খাদ্য তালিকায় বর্তমান রাখতে হবে ওমেগা 3 ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, যেগুলো দেখা যায় আপনার ব্রেনের বা নার্ভের অ্যাক্টিভিটিসগুলো ভালো রাখতে সাহায্য করে, আপনার স্ট্রেস রিলিফিংয়ে সাহায্য করে, আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি করতেও সাহায্য করে থাকে। বিভিন্ন সামুদ্রিক মাছ, বিভিন্ন ধরনের বাদাম এই ওমেগা 3 ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারের খুব চমৎকার উদাহরণ হতে পারে। খাদ্য তালিকায় রাখতে হবে ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় যে সকল খাবার আছে সেই সকল খাবারগুলো, এগুলো দেখা যায় যে আপনার শরীরকে উজ্জীবিত রাখতে সাহায্য করে। ভিটামিন এ সি ই এই জাতীয় খাবার যেগুলো আছে এগুলো অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে থাকে। ভিটামিন এর চমৎকার উৎস হচ্ছে আপনি টমেটো হতে পারে, সেটি গাজর হতে পারে। ভিটামিন ই এর উৎস বিভিন্ন ধরনের বাদাম বিজি জাতীয় খাবার, আর ভিটামিন সি এর উৎস হচ্ছে টক জাতীয় ফল। এই অ্যান্টি অক্সিডেন্ট জাতীয় খাবারগুলো আপনার সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করবে, পাশাপাশি কিন্তু দেখা যাবে যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে খুব চমৎকারভাবে এগুলো কাজ করে থাকে। তো দর্শক যারা শুনছিলেন, খাদ্য তালিকায় মোটামুটি এই খাবারগুলো যদি আপনি নিয়মিত অন্তর্ভুক্ত করেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে এগুলো আপনাকে শারীরিকভাবে যেমন শক্তির যোগান দিবে, পাশাপাশি কিন্তু আপনার দেহের সুরক্ষা দান করতেও সাহায্য করবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিয়মিত এই ধরনের পুষ্টি বিষয়ক পরামর্শ পাওয়ার জন্য আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে পথ চলা দীর্ঘ করতে পারেন। ধন্যবাদ।